আচ্ছা জেনে শুনে আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে শুনবো তার বিস্তারিত কিছু গল্প তো চলুন কথা না বাড়ি তার সাথে আমরা পরিচয় হই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি তো আপুর নাম কি আপনার নাম কি সাইমা তো নামটা কি ভুলে গেছিলেন বলতে সময় লাগলো যে না শুনতে পারেন নাই আমি যে নাম জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছি আজকে সাইমার জীবনের গল্প সাইমার ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব বা ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন তো সাইমা আপনার দেশের বাড়ি কোথায় পাটুরিয়া পাটুরিয়া আচ্ছা এখন বর্তমানে থাকেন কোথায় বর্তমানে থাকি নবীনগর আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে সাইমা আমার মা আছে আমার দুইটা ভাই বোন আছে আচ্ছা মা আছে আর দুইটা ভাই বোন আছে আচ্ছা আপনার বাবা নেই না বাবা মারা গেছে আচ্ছা বাবা মারা গেছে কতদিন আগে মারা গেল অনেক দিন হয়ে গেছে তো আপনারা তিনটা ভাই বোন আর দুইটা ভাই বোন আছে আপনাকে সহ তো আপনাই বড় নাকি আচ্ছা তো আপনাই বড় তো আপনার ছোট আর একটা ভাই আছে আর একটা বোন আছে আচ্ছা তো আপনার মা কি করে এখন জোগালি কাজ করে মাটি কাটার কাজ করে আর কি যখন যেটা পায় তখন সেটা করে আচ্ছা তো আপনি এখন কি করেন সেটা বলেন টেইলারের দোকানে কাজ করেন আচ্ছা তো আপনার তো আর দুইটা ভাই বোন আছে তারা কি করে পড়াশোনা করতেছে আপনি পড়াশোনা করছেন চলার মতো আচ্ছা তো আপনি আপনার বিয়ে শাদী হয়েছে সাইমা বিয়ে শাদী এখনো হয় নাই তো আপনার মার কাছে কেউ প্রস্তাব নিয়ে আসে না বিয়ে শাদীর আচ্ছা আচ্ছা যেই টাকা কাজ করে ওই টাকা আমাদের সংসারে চলে তো এটা বিয়ের সাথে দিতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয় এখনকার দিনে টাকা পয়সা ছাড়া বিয়ে হয় না আচ্ছা মানে যেই আর কি বিয়ে শাদী করতেছে টাকা পয়সা চাই অনেক এই কারণে হচ্ছে না তো আপনার যে মিডিয়ার সামনে যে আসছেন আপনার ভবিষ্যতে কি আছে পরিকল্পনা এখন আমার পরিকল্পনা আছে যে যদি কেউ আমার পাশে দাঁড়ায় আমার ফ্যামিলির পাশে দাঁড়ায় আমার ফ্যামিলির যদি কেউ দেখে যদি জানা শোনা সে যদি আমার নিতে চায় অবশ্যই আমি তার আচ্ছা জেনে শুনে মানে আপনার ফ্যামিলির পাশে যদি কেউ একটু এসে দাঁড়ায় মানে পাশে যে দাঁড়াবে দায়িত্ব নিয়ে এমন একজন মানুষ পেলে বিয়ে শাদী করতে যাচ্ছেন আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন না বলে দেন আমি বলে দেব আচ্ছা তো দর্শক আমি সাইমার নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সাইমার বিস্তারিত গল্প আপনারা শুনতে পারবেন 01894100514 তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি 01894100514 এই নাম্বারে যোগাযোগ করলে সাইমার বিস্তারিত গল্প আপনারা শুনতে পারবেন তো সাইমা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে কেউ ফোন দিয়ে আমারে বাজে কথা বলবে না আর যে আমারে ঘরে নিয়ে এসে ফোন দিবে বাজে লোক যেন ফোন না দেয় আচ্ছা মানে যে আপনাকে ঘরে তুলে নেবে বিয়ে শাদী করে এমন একজন ইবজন ফোন দেয় এছাড়া অন্য জন কেউ ফোন না দেয় আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সাইমার জীবনের গল্প এই ধরনের আরো নতুন ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন যাতে নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে তো দর্শক আছে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ